হলো 27 তারিখ বাজে বিকেল প্রায় 6টা এখানে মুসু জিত তারপর মা আর বৃন্দ আছে ওই সাইডে আমরা সবাই এখানে ছাদে আকাশে একদম কালো মেঘ করেছে মনে হয় বৃষ্টি আসতে পারে পুরো সব দিকে কালো মেঘ করে আছে আর এই যে মুসু খুব লম্বা মুসু ও হ্যাঁ তোমাদের তো দেখাইনি এই দেখো জিতের ঘুড়িটা এখানে আটকে আছে এটা এখন মুসু নামিয়ে দেবে মুসু তো লম্বা কেন জিত পড়বি পড়বি বৃন্দা বের হয়েছিলাম তোমরা তো দেখলে এতক্ষণ যে ভিডিওগুলো রাস্তায় আমরা যখন বাড়ি আসছিলাম রাস্তায় এত জ্যাম ছিল আমরা আবার আজকে ল্যাপটপটা নিয়ে গিয়েছিলাম ল্যাপটপটা দিয়েছিলাম তো ওইটা ঠিক করে বাড়ি আসতে আসতে প্রায় 2টা বেজে গেছিল রাস্তা এত জ্যাম ছিল মানে মানুষ হাঁটার মতো জায়গা নেই গাড়ি ঘোড়া যাওয়ার তো বলেই লাভ নেই ছাতিটা খুলে যে হাঁটবো এই অবস্থা নেই এত জ্যাম ছিল লোকে এক আর গাড়ি ঘোড়ায় পুরো রাস্তা ভরতে ছিল আর তার সাথে রোদ তো ছিলই বাড়ি আসতে আসতে প্রায় 2টা বেজে গেছিল মা প্রাণ চেষ্টা করছে ঘুড়িটাকে নামিয়ে দেওয়ার জন্য ও হাওয়া হাওয়া কি কইছে জানি হাওয়া ফুস হয়ে গেই হাওয়া টাইট হয়ে গেই মুসু বলেছে মাকে মা যখন একবারে বাড়ি নিয়ে বলেছে ও হো হাওয়া টাইট হয়ে গেই যে মা আমি মুসুকে পড়েগি মার আর হাম করেঙ্গে চিৎকার এই যে মা ব্যাথ হাতে আসছে মারতেই হবে মা মুসুকে মারো মা 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 মুসুরে যদি না পদি তে মেরে লও বাঁচা মাম্মাকে বাঁচা ও বলে নিজে আগে বাঁচ আচ্ছা দাদা তুই তো সব নেই কর পাই গাইস বাজে রাত্র 9:30 আমি ওই বের হয়েছে আজ মানে যখন ঘুরে বাড়ি আসলাম তারপর থেকে চুলগুলো আর আশ্রয় টাশ্রয় নিই এইভাবেই বেঁধে রেখে দিয়েছি আর এইখানে দেবাঞ্জন ভাও খায় রাত্রেবেলা ঘুমানোর সময় ভালো করে আঁচ শিয়ে নেবো একদম এখন আমি একটা জিনিস অনলাইনে দেখেছি এটা আমি বানাবো ভাবলো তোমাদের সাথে শেয়ার করি বানানোটা শেয়ার করি কাজ করলো কি না করলো এটা যখন করবে তখন শেয়ার করি চলো এই যে দেখো এইটা একটা স্যানিটাইজারের বটল এটা শেষ হয়ে গেছিলো এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি কারণ আমারটা জিনিস যেই জিনিসটা বানাবো এটা স্প্রে করতে হবে তো তার জন্য আমি এইটা ভালো করে ধুয়ে নিয়েছি ভুলে গেছি
বাড়িতে কোনো স্প্রে বটল নেই তো আমি এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন চলো বানাই আমি নিয়ে নেছি মেথি এতটুকু নিলাম তারপর এইটাতে আমি দিয়ে দেবো জল এটা এখন 8 থেকে 12 ঘন্টার মতো আমি এটাকে ভিজিয়ে রাখবো জলটাকে তারপর এটা আমি চুলে স্প্রে করব তোমাদের একটা জিনিস শেয়ার করা হয়নি ওই দিন কি হয়েছিল ওই দিন যে আমি ওই দিন মানে কালকে যে তোমরা ভিডিওটা দেখলে ওইটাতে দেখলে যে মামা আর্থের একটা হেয়ার মাস্ক অর্ডার করেছিলাম তো ওইটার সাথে অ্যাকচুয়ালি এইটা আমার ফ্রি ছিল মানে গিফট ছিল তো হয়েছে কি আমি না এটা কথা ভুলে গেছিলাম একদম যে এটা আমার যখন আমি অর্ডার করছিলাম তো তখন এটা দেখিয়েছিল যে আমাকে ওটা একটা গিফট করবে এইটা মামা আর্থের একটা শ্যাম্পু আর কন্ডিশনার আর হেয়ার অয়েল বাট আমি এটা কোথাও একদম ভুলেই গেছিলাম তো আমি তো জাস্ট এই হেয়ার মাস্কটা বের করে প্যাকেটটা আমি ফেলে দিয়েছি মানে সাইডে রেখে দিয়েছি মা পরে একসাথে সবগুলো ডাস্টবিনে ফেলে দেবে তো মা যখন ডাস্টবিনে ফেলতে গেছিলো তখন মা দেখে ওই প্যাকেটটার মধ্যে এইটা নাহলে তো মা যদি চেকটা করতে চলে যেত এইটা হলো মামার্থের অনিয়ন কন্ডিশনার আর এটা হলো শ্যাম্পু আর এইটা হলো হেয়ার ছোট ছোট খুব কিউট দেখতে এইখানে ট্রাম্প আর বৃন্দা লুডো খেলছে আজকে অনেক দিন পরে অ্যাকচুয়ালি লুডো খেলা হচ্ছে প্রায় সপ্তাহ দুই হবে লুডো খেলা হয় না কোনো খেলাই হয় না আর এটা হলাম আমি I never stop to see you cry I never listen to your tears